আজকে যে রান্নাটা আমি করব এটা একটু ডিফারেন্ট, পূর্ববঙ্গের রান্না। অনেকেই হয়তো জানেন কচু পাতা চিংড়ি। কচু পাতা, মান কচু পাতা, বাংলাদেশের মানুষ এই কচু পাতাগুলোকে বলেন অমৃতমান কচু। তো সেই অমৃতমান কচু বা দুধমান কচু, আমাদের এখানে অনেকে দুধমান কচুর পাতাও বলে, সবচেয়ে ছোট ছোট যেগুলো গোটানো অবস্থায় থাকে চেষ্টা করবেন ওই পাতাগুলো যদি জোগাড় করা যায়। এগুলো প্রথমে আপনি ভাবতে পারেন যে এটা তো মুখ কুটোবে কচু যখন, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে লেবুর সাহায্য নিতে হবে, আর একটু ফুটিয়ে জলটা ফেলে দিলে, মানে সামান্য গরম জলে ব্লাঞ্চ করে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা অত কুটোয় না। তো এই যে কচু পাতাগুলো, এগুলো দেখবেন রোল রোল হয়ে থাকে সবসময়, তো আমরা এরকম ছোট ছোট করে এগুলো রোল রোল অবস্থাতেই এগুলো একটু কুচো কুচো করে নেব। খুব ছোট ছোট করে কুচো করব। এই মোটামুটি আমাদের কাটা হয়ে গেছে, আর মনে রাখবেন কাটার আগে খুব ভালো করে কচু পাতাগুলো একটু ধুয়ে নেবেন। তো এই কাটার পরে আমরা একটু গরম জল বসিয়েছি। এই গরম জলটা ভালো করে গরম হলে, দেখুন ধোয়া উঠছে, গরম হলে আমরা এতে দেব একটু নুন, সামান্য নুন, আর তার সঙ্গে দেব লেবু। যে বললাম যে মুখটা কুটোতে পারে সেই জন্য লেবু দেব। এই আধখানা লেবুর রস এতে দেব, আর আধখানা লেবুর রস দেব চিংড়ি মাছে। এবার আমি এর মধ্যে এই কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। কচু পাতা একটু দু মিনিট ফুটুক, আমরা এর মধ্যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা ম্যারিনেট করতে গেলে যেটা দেব সেটা হচ্ছে 2 চামচ পরিমাণ সর্ষে নিয়ে সেটা বাটা, এইটুকু মতো পোস্ত বাটা, আর তার সঙ্গে দেব নারকল কুড়োনো। এর সঙ্গে যোগ হবে 1/2 স্পুন মতো, টেবিল স্পুন মতো নুন, এই যে বলেছিলাম লেবুটা, অর্ধেক লেবুটা এতে দেব, সেই বাকি অর্ধেক লেবুটা, আর সর্বোপরি একটু সর্ষের তেল, সর্ষের তেল ওই 1 টেবিল স্পুন মতো। এটা দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখবো। আমি না এটা ভাজবো না চিংড়ি মাছটা। চিংড়ি মাছ বা মাছ কেন, যে মানে যে কোনো অ্যানিমাল প্রোটিনই যেই মুহূর্তে আপনি বেশি ভাজবেন ওটা কড়া হয়ে যায়, হ্যাঁ, এবং মানে ওই হার্ড প্রোটিনটা খেতে ভালো লাগে না। তো দেখবেন পনির বেশি কড়া হলে কেমন, বেশি ভাজা হয়ে গেলে কেমন কড়া হয়ে যায়। তো এটা যখন কচু শাকে কচু পাতার সঙ্গে যাবে তখন এমনিই সেদ্ধ হয়ে যাবে আর খুব সফট হয়ে থাকবে চিংড়ি মাছগুলো। এটা এখন মোটামুটি ব্লাঞ্চ হয়ে গেছে, দেখুন ফুটে গেছে। এইবার আমি এটাকে ছেঁকে নেব, ছেঁকে পেস্ট করে নেব। এটা সবাই, আমি বহুজনের মুখে শুনেছি যে পেস্ট করে না, কিন্তু অথেন্টিক মানে ঢাকাইয়া কচু পাতা চিংড়িতে আমি দেখেছি পেস্ট করে ওরা। এখানে দেখুন এই যে জলটা বেরোলো এটা হচ্ছে কচু পাতার যে কষটা, সেই কষের জলটা বেরিয়ে গেল। এটা আমি এবারে একটু পেস্ট করে নেব। দেখুন 10-12টা কচু পাতা দিয়েছিলাম আমি, সেটা পেস্ট হয়ে কতটুকু হয়ে গেল, কেমন এইটাই ব্যবহার হবে এবারে। এবারে আমি কড়াইতে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি। এর সঙ্গে আমি অ্যাড করব ওই যে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো ছিল, ওই চিংড়িগুলো।
চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে আমি এর সঙ্গে অ্যাড করব চিনি, এক চামচ মতো চিনি, এক চামচ কেন আপনারা দেড় চামচ মতো চিনি দিতে পারেন, একটু ঝাল মিষ্টি খেতে হয় এটা, সামান্য একটু নুন, কারণ মনে রাখবেন দুবার অলরেডি আমরা নুন দিয়েছি, একটা কচু পাতা ফোটানোর সময় আর একটা যখন আমরা চিংড়ি ম্যারিনেট করছিলাম। নুনটা সামান্য পরিমাণ দেবেন, হলুদ হাফ টেবিলস্পুন মতো হলুদ, আর একবার তো আমরা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবেন। এই হলো মশলা। এবার চিংড়িটা দেখবেন রংটা আস্তে আস্তে বদলাচ্ছে, এখনই লোভনীয় খেতে লাগছে, এর সঙ্গে কচু পাতা যোগ হলে যে কি অনন্য সাধারণ খেতে হয়, যারা কস্তুরিতে খেয়েছেন তারা জানেন। এবার আমি অ্যাড করব সেই কচু পাতাটা, এখন মনে হচ্ছে না কচু পাতাটা কম হয়ে গেল, কাটার সময় মনে হচ্ছিল কতখানি কচু পাতা, কিন্তু আলটিমেটলি এটা বাটা হয়ে যাওয়ার ফলে এটা কমে যায়। এই কচু পাতাটা আমি এর সঙ্গে একদম মিশিয়ে নেব, দেখুন কোনো জল লাগলো না, কিন্তু জল আমি দিলাম না, একদমই জল লাগলো না। প্রয়োজন হলে যে পোস্ত বাটার সময় যে জলটুকু আপনারা পাবেন, যদি মনে হয় বেশি শুকনো লাগছে সেই জলটা এর সঙ্গে অ্যাড করতে পারেন, এতে লাগলো না। দেখুন তেলটা পুরো ছেড়ে এসছে, দেখুন এই ধারে ধারে তেলটা ছেড়ে এসছে, মানে হচ্ছে আমাদের কচু পাতা চিংড়ি রেডি। কচু পাতা চিংড়িটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে।